তৃণমূলের যুব সভাপতি কৌশিক মজুমদারের হাত ধরে শুক্রবার বিকেলে প্রায় 200 জন সাধারণ পরিবারের মহিলা যোগদান করলেন তৃণমূল যুব শক্তিতে। নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর এলাকায় আনুষ্ঠানিক এই যোগদান মঞ্চে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূল যুব শক্তিতে যোগদান করতে পেরে খুশি ওই এলাকার মহিলারা। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। সকলকে শহরবন্দিদাদিকে যার আহ্বানে আমরা এখানে আজকে সমবেত হয়েছি সকলে, আপনারা শুনে থাকবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা যে যুব শক্তি বলে আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যুবদের জন্য, 18 থেকে 35 বছর বয়সী ছেলে মেয়ে অর্থাৎ যুব সমাজের যারা প্রতিনিধিত্ব করে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যে সবাইকে তৃণমূল কংগ্রেস করতে হবে তার কোনো মানে নেই, যদি কেউ বিজেপি করে থাকেন, যদি কেউ সিপিএম করেন, তারাও এই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হতে পারেন এবং আপনাদের আপনারা লিখবেন এবং আপনাদের যদি ভেরিফিকেশনের জন্য ফোন করে যে আপনারা যুবশক্তির মেম্বার হয়েছে তাহলে আপনাদের বুথের নাম সেটা আপনাদের জানতে পারে এবং আগামী দিনে আপনারা যেতে জানাবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা কাজ করব এবং আমাদের এলাকার মানুষ যাতে বিপদে না থাকে, এলাকার সকলের সঙ্গে আমরা যেন মিলেমিশে কাজ করতে পারি এবং একে অপরকে সুখ দুঃখ ভাগ করে নিতে পারি, সেই কারণে আমরা আগামী দিনে লড়াই করবো এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করবো। কৃষ্ণনগর সহ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সারাদিন কাজ করার পরেও আমাদের সময় দিয়েছেন, আমাদের এখানে এসছেন, আমাদের তাকে এবং মন্ত্রী সহ সকলকে আমাদের এখানে উপস্থিত আছে, আমাদের ছাত্রের সভাপতি থেকে শুরু করে আমাদের 10 নম্বর ওয়ার্ডের সভাপতি, আমাদের টাউন কমিটি সবাই আছে, উনালদা আছে আমাদের জেলার, আমাদের অঞ্জনদা আছে দায়িত্বপ্রাপ্ত, আমাদের 10 নম্বরের যুব সভাপতি বাবানদা আছে আমাদের টাউন কমিটি এবং মন্দির আছে সহ সকলে আছে, আমার ভাইরা আছে। তো আপনারা সিরিয়াসলি দয়া করে এটা আমি করতে হবে এবং আগামী দিনে আপনাদের যদি কোনো অসুবিধা হয় যাতে সবার বিপদে আপদে থাকতে পারি এবং কোনো মানুষের যদি কোনো রকম অসুবিধা হয় সেটার জন্য আমাদের এলাকার চেয়ারম্যান স্যার যেমন সবসময় আমাদের পাশে আছেন, অনেক সময় হয়তো আমরা তাকে তার কাছে সবাই গিয়ে যাতে সবার বিপদে আপদে থাকতে পারি এবং কোনো মানুষের যদি কোনো রকম অসুবিধা হয় সেটার জন্য আমাদের এলাকার চেয়ারম্যান স্যার যেমন সবসময় আমাদের পাশে আছেন, অনেক সময় হয়তো আমরা তাকে তার কাছে সবাই গিয়ে পৌঁছতে পারেন না বা হয়তো সবাই মিলে যাওয়াটাও অনেক সময় সম্ভবতার মধ্যে আপনারা যদি সবাই থাকেন তো সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে অনেকটা হেল্প করতে পারবো। আর আপনি যে এই ফর্মটা ফিল আপ করলেন তার বলে যে আপনার পাশের বাড়ির কেউ কারো কোনো অসুবিধা হলে আপনি যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।